দর্শক রামপুরের হাতিরঝিলে আছে আমাদের সহকর্মী মহিবুল কাদের। সাধারণ মানুষের ঈদ উদযাপনের খবর জানাতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মহিবুল, ঈদ মোবারক। বৃষ্টি শেষে মানুষের ঈদ আনন্দ কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানান। ধন্যবাদ নুসরাত, ঈদ মোবারক আপনাকেও, আপনার মাধ্যমে দেশবাসীকেও জানাই আমি ঈদ মোবারক। আমি আছি বর্তমানে রামপুরা হাতিরঝিল এলাকাতে। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, সবাই জানেন। বৃষ্টি শেষে দিন বাড়ার সাথে সাথে, বেলা বাড়ার সাথে সাথে আকাশে রৌদ্রোজ্জ্বল একটা দিন পাওয়া যাচ্ছে। রোদের এই প্রখরতা উপেক্ষা করেও এই মধ্য দুপুরে মানুষজন ঈদ আনন্দ উদযাপনে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছে। আপনাকে যদি আমি এখন দেখাই, আমার আশেপাশে অনেকেই আছেন যারা ঈদ আনন্দ উপভোগের জন্য ঘর থেকে বেরো আসছেন। আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব আমার পাশে একজন ক্ষুদে শিশুর সাথে। সে ঈদ আনন্দ উদযাপনের জন্য তার বাবার সাথে বেরে আসে, ঘুরতে বেরোয়েছে। বাবা, কেন ভালো আছি? আমরা একটু কথা বলি তার অভিভাবকের সাথে, তিনি তার বাচ্চাদেরকে নিয়ে ঈদ উদযাপনে যেহেতু বেরিয়ে আসছেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আচ্ছা, খুব ভালো লাগতেছে, বাচ্চারা নিয়ে বেরোতে পারলাম, বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে। দেশবাসীকে সবাইকে ঈদ মোবারক জানাই। ধন্যবাদ। ধন্যবাদ নুসরাত। আপনি দেখলেন পরিবার নিয়ে আসলে সকলেই ঈদ উদযাপনে, ঈদ আনন্দ উপভোগে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছে। বেলা বেলার সাথে সাথে আশা করছি প্রতিটি বিনোদন কেন্দ্রেই, যেহেতু ঢাকা শহর এখন ফাঁকা, প্রতিটি বিনোদন কেন্দ্রেই মানুষের ভিড় আরও বাড়বে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ নুসরাত। মহিবুল, আপনাকে ধন্যবাদ।